যশোরে অনুমোদন ছাড়াই চলছে মাছের ভেজাল খাদ্য তৈরি। কেশবপুর উপজেলার সাতবাড়িয়া বাজারে মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় ল্যাব টেকনিশিয়ান সহ গুরুত্বপূর্ণ পদে কোনো জনবল নেই ল্যাবের ভিতর, নেই কোনো পরীক্ষার মেশিন, সেখানে আসবাবপত্র ছাড়া কিছুই পাওয়া যায়নি। কিন্তু তারপরও থেমে নেই খাবার তৈরি ও বাজারজাতকরণ। মৎস্য খাদ্য তৈরি নীতিমালা 2011 অনুযায়ী যেটি দণ্ডনীয় অপরাধ, কোনো প্রকার অনুমোদন ছাড়াই চলছে কার্যক্রম, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য চাষিরা। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার ইমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে যশোর 6 আসনের মাননীয় সংসদ সদস্য ইসমাতা সাদেকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের